বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুইজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী 4 বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই হিসেবে দেশের 4টি অসংক্রামক রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা 2025 সালের মধ্যে 1.5 কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। ডায়াবেটিস বা বহুমূত্র রোগ একটি গুরুতর ও দীর্ঘমেয়াদী অবস্থা। যখন রক্তে গ্লুকোজের মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন এই সমস্যায় আক্রান্ত হয় মানুষ। অনেকে আছেন ডায়াবেটিস হয়েছে দীর্ঘদিন কিন্তু বুঝতেই পারছেন না, কিন্তু অকারণেই ক্লান্তি আর অবসাদ বোধ করেন। ডায়াবেটিস ধীর গতির ঘাতক, শরীরে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও চোখ, চুল পড়ে যাওয়া সহ দেখা দেয় নানা উপসর্গ। প্রতিদিন যদি অন্তত 10,000 কদম কেউ হাঁটে তাহলে ডায়াবেটিস হলেও সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। রিফাইন করা চিনি এড়িয়ে চলতে হবে, এছাড়া অন্যান্য খাওয়া দাওয়ারও লাগাম টানতে হবে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।